हेलो बंधुरा, गुड मॉर्निंग। आज के भाईफोटार सकाल सकाल उठे पड़े। आमी उठे गेछी मोटामोटी चारटेर आगे। आज के बिनायकर बाबा आसछे, आमार बेटुर बाबा आसछे, तो 5:40 बासे टिकिट केटेछे। जदि घुमिए पड़े ओई जन्य आमी जेगेछिलाम, तो घुम थेके उठे गेछी। बोलते गेले राते आज के घुमेई हयनी। तो उठे एखन बजे 5:15, এতক্ষণ কথা বলছিলাম ফোনে ওর সাথে। এবারে আজকে তো ভাইফোঁটা, সকাল সকাল উঠতে হবে। বৌদি ওদিকে উঠে পড়েছে, মানে রান্নাঘরে ঢুকতে হবে সকাল সকাল স্নান টান করে। তো 5:15, তো এখন উঠে পড়েছি। এই দেখো বাইরে দেখো অন্ধকার। দাও তোমাকে ছাদে গিয়ে দেখাচ্ছি। তো আমি এখন ছাদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ছাদের ভিউটা ভোরবেলা। চলো দেখো, 5:15 সকাল। উই দূরে লাইটগুলো দেখা যাচ্ছে, মানে এইখানে আমার বাবার বাড়ি আসলে এত ভালো লাগে। মানে মন যদি খারাপ থাকে বন্ধুরা, তো উপরে উঠে একটু বসে থাকলেই মন ভালো হয়ে যায়। ওই যে ওখানে দেখো একটা পূজো হচ্ছে, পুরো লাইট জ্বলছে। দেখো এদিকে গান বাজছে। ভিডিও করতে গেলে তো কপিরাইট ক্লেম, মানুষজন তো দেখবে না। ইউটিউব যে কীভাবে কে জানে, ইউটিউবের মিউজিক দিলেও কপিরাইট ক্লেম। কীভাবে কপিরাইট ক্লেম দেয় সেটা বুঝতে পারি না। কী আর করা যাবে, দেখ ইউটিউব তো মনে হয় আমার পেছনে পড়ে আছে, যেকে উঠতেই দেব না। তা উঠতে দেবে না, ঠিক আছে, উঠতে দেবে না। আমিও চেষ্টা করে যাচ্ছি, উঠতে কেমন দেবো না দেখি। হয়তো রোজ ভিডিও দিতে পারছি না, আমার এখানে প্রচুর নেটের প্রবলেম হচ্ছে। নেট আমার একটুতেই প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। ছাদে উঠলে বা উপরে থাকলে নেটের কোনো প্রবলেম হচ্ছে না, নাহলে নেটের প্রবলেম হচ্ছে। চলো নিচে যাই, চলো। এই দেখো বেটু আর বেটি ঘুমাচ্ছে, আমার মনে আর আমার বেটু ঘুমাচ্ছে, তো ঘুমাক। চলো আমরা নিচে যাই এখন। মা এখানে দরজা খুলছে, এদিকে দরজা তো লক করা আছে। বৌদি এই যে ঠাকুর ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। আর আমরা এই যে সব গেছিলাম গয়নাগাটি সব এলোমেলো রয়েছে, কিছু গোছানো হয়নি। তো চলো ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আজকে ভাইফোঁটার সারা দিনের মানে ভিডিও কী কী করলাম, আর সবথেকে এই বছরের আমার সবথেকে মানে বেস্ট মোমেন্ট হচ্ছে আমার মোনা তার ভাইকে প্রথমবার ফোঁটা দেবে। মানে 5 বছর না হলে আমাদের ফোঁটা দেওয়ার নিয়ম নেই। বেটুর বয়স 5 বছর হয়নি, তাহলে এই বছর 5 বছর কমপ্লিট হয়ে গেছে, 6 বছর। তাহলে ওই জন্য মোনা এবছর ফোঁটা দেবে, আর এই জন্য ও খুব এক্সাইটেড ভাইকে ফোঁটা দেবো প্রথমবার। তো আমার মোনা কীভাবে সাজছে, কীভাবে ফোঁটা দেবে সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, তো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। চলো তো বন্ধুরা দেখো, সকাল সকাল রান্নার দিকে চলে এসেছি আমি আর বৌদি। মাও হেল্প করছে আমাদের সাথে, মা না হেল্প করলে আমরা কিছুই করতে পারবো না। এই যে বৌদি, এ দেখো ময়দা মাখবে, ময়দা ঢালছে। সকালের জলখাবারে কী হবে সেটা সারপ্রাইজ। তো এখন আমাদের শুরু হচ্ছে, চলো ময়দা মাখবে এখন। আর আমি এখানে পায়েসটা বসিয়েছি, পায়েসটা বসিয়েছি এখানে। আর এখানে হচ্ছে আমাদের কলাই সেদ্ধ হচ্ছে, চানা সেদ্ধ হচ্ছে, তো বুঝেই গেলে সারপ্রাইজ আর কি রইল সকালের জলখাবার। তো বলেই দিচ্ছি, এখানে পায়েস হচ্ছে পায়েস, লুচি আর চানা মশালা হবে, আর মুড়ি খাবে আর কি। দাদা তো মুড়ি খেতে বেশি পছন্দ করে, মুড়ি খাবে। এখানে দেখো মসুরের ডাল আর আলু সেদ্ধ হয়ে গেছে, আর মুড়ির সাথে আবার কিছু থাকবে হয়তো, শুধু তো মুড়ি খাওয়া যাবে না, হয়তো চপ বা বেগুনি কুমড়ি যাই হোক কিছু থাকবে একটা। আর পায়েস আমি বসিয়ে দিয়েছি, পায়েস ফুটছে হয়ে যাবে। আর এদিকে আমাদের দিদি চলে এসছে, বাসন টাসন সব ধুয়ে নিচ্ছে, জামা কাপড় ধোয়া হয়ে গেছে। বন্ধুরা এই যে পায়েস হয়ে গেছে, লুচিও হয়ে গেছে, তোমার লুচি হয়ে গেছে। চা মশালাটা আমি তুলতে পারিনি, আমি চিকেন ধুতে গেছিলাম, দাদা চিকেনটা নিয়ে এসছে সকাল সকাল, কেননা বেলা হয়ে গেলে এত ভিড় হয়ে যায়। তো এই যে আমাদের সকালের মেনু হচ্ছে লুচি পায়েস চানা মশালা, আর মিষ্টি তো আর থাকবেই সঙ্গে, ভাইফোঁটার মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টি থাকবে। আর এই যে চিকেন নিয়ে এসছে, এখানে প্রায় 2 কিলো চিকেন আছে, আমি ম্যারিনেট করে নিয়েছি। এবারে আর দই দিইনি, দই আনতে দাদা ভুলে গেছে, আমি বললাম থাক লেবু দিয়ে আর সর্ষের তেল হলুদ লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি।
आगे ভিনিগার আর লবণ দিয়ে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে চিকেনটা আর চিলি চিকেনের জন্য কিছুটা তুলে রেখেছি ফ্রিজে রাতে চিলি চিকেন হবে ওর জন্য আর এটা চিকেন কষা হবে তো চলো আবার দুপুরের মেনু কি কি হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখন রাখি চলো তো দাদাকে ফোটা দেওয়া হয়ে গেল এই যে এটা এটা তো ভিডিও আমি আগেই দিয়েছি এই জন্য ছোট করে দিলাম ভাইফোঁটার ভিডিও যে ফোঁটা দিচ্ছি দাদাকে ভাইফোঁটা উপলক্ষেই তো আমার ব্লগটা এই জন্য পুরোটা দিলাম না এই যে আমার মোনা বেটুকে ফোঁটা দিচ্ছে আর এটা পাশের বাড়ির একটা পুচকু ওর কোনো দিদি বোন নেই ওই জন্য ফোঁটা নিতে এসেছে তো পাশাপাশি বসে আছে তো বড় ওই জন্য মোনাকে বললাম আগে ফোঁটা দে তারপর ভাইকে শুরু করবি ভাইয়ের তো প্রথম ফোঁটা ওই জন্য তুই বড় কাউকে ফোঁটা দে তো ওই পাশের বাড়ির ওই পুচকুটাকে ফোঁটা দিয়ে তারপর বেটুকে ফোঁটা দিচ্ছে এই যে সেজেছে সুন্দর করে শাড়ি পরে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য সারাদিন দুজনে ঝগড়া হবে কিন্তু আর এদিকে দুজন দুজনকে ছাড়া থাকতেও পারবে না ভাই বোনের সম্পর্ক তো এটাই তাই না বন্ধুরা এবার প্রণাম করা করাবে বলবে আমাকে প্রণাম কর আমাকে প্রণাম কর আর বেটু সেই রকম প্রণাম করবে একবার দেখো তোমরা বন্ধুরা কি অবস্থা বলে আরো ভালোভাবে প্রণাম কর আমাকে আবার দিদি গিফট দিয়েছে কালার পেন্সিল আবার দিদিকে আবার টাকা দিচ্ছে ভাই শুধু ছবি তুলবে পোজ পোজ শুধু পোজ দেবে গিফট নিয়ে এসছে গিফট দিচ্ছে দুজনের সাথেই ছবি তুলে নিচ্ছে আবার ভাইকে খাবার দিচ্ছে বড় দিদি এই যে উপরে একটু কথা বলতে আসলাম ভাবলাম তোমাদের সাথে কথা বলবো বেটু চলে আসলো এই যে পাশের বাড়ি পুচকুরাও চলে আসলো এবারে আর কথা বলতে দিচ্ছেই না ওরা শুধু উল্টো পাল্টা বক 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 করে যাচ্ছে এই জন্য আমি সাইলেন্ট করে দিলাম এবারে তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলি তো আর কথা বলা হলো না ওইদিকে বেটুর বাবাও চলে এসেছে তো এই যে দেখো বেটুর বাবা চলে এসে ফ্রেশ হয়ে গেছে মানে স্নান টান করে এবার বৌদি ফোঁটা দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে অনেকটা দেরি হয়ে গেল আসতে রাস্তায় বাস মানে এত জাম রাস্তাতে বাস এত লেট করেছে এত লেট করেছে অনেক দেরি হয়ে গেছে তো এবার বৌদি আর আমি দুজন দুজনকে ফোঁটা দিচ্ছি বোন ফোঁটা হচ্ছে আমাদের দেখো দুপুরের মেনু হচ্ছে আমাদের ভাত আলু ভাজা মানে চিপস আলু ভাজা পটল ভাজা পালং শাক বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি আর আছে বাঁধাকপির তরকারি আছে ডাল আর চিকেন চিকেন সবারই খুব প্রিয় তো চিকেনই করেছি ওই জন্য চিকেনটা আমি রান্না করেছি বাকি সব বৌদি রান্না করেছে আমাদের চাটনি সাথে আছে পায়েস মিষ্টি দুপুর সকালেও পায়েস ছিল তো চিকেনটা আমি রান্না করেছি বন্ধুরা দেখো চিকেনটা কেমন হয়েছে তো বন্ধুরা সন্ধ্যাবেলায় শুরু হয়ে গেছে বাজি ফাটানো এই যে বেটু মোনা বেটুর বাবা মামাই সবাই মিলে বাজি ফাটাচ্ছে আর আমি ভিডিও করছি তো দেখো সবকিছুর মাঝখানে এইটুকু আনন্দই আর কি বেঁচে থাক সবার মধ্যে সবাই মিলে এইটুকু আনন্দ করতে পারি বছরে একবার হোক দুবার হোক এটাই মানে সব থেকে বড় পাওনা আর কিছু না বাজিগুলো খুব সুন্দর দাদা সব নিয়ে এসছে বেটুর বাবা আনতে পারেনি এই বছর কোনো বাজি সবকটা আগুনে ভয় পেত যেরকম মোনা ভয় পেত আগুনে সেরকম বেটু ভয় পেত আগুনে এখন ভয়টা অনেকটা কেটেছে ও ছিটি ছিল ছোটবেলায় ভয় পেত আর এই যে সবাই মিলে একসাথে এবার ফাবড়া ফাটা ফাটাবে আর বেটুর চোখগুলো কিরকম জল করছে এ মোনার চোখগুলো জল করছে কি হচ্ছে এগুলো এ বাবা ফাবড়া ফাটা কা এবারে চারজনে মিলে ফাটাবে দাদা বেটুর বাবা আর মোনা আর বেটু জি ফাটিয়ে এবার বেরিয়ে গেছি আমরা ঠাকুর দেখতে এই যে বেটুর বাবা আর বেটুর মামাই সামনে বসছে দাদা চালাচ্ছে গাড়ি
আর আমরা সবাই পেছনে আছি, মা আসেনি, আমরা এসেছি। তো গাড়িতে বসেই তুলছি, দেখো আলোর রোশনাই, কালী পুজো মানে আলোর রোশনাই, চারিদিকে এত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। আমরা একটা ঠাকুর দেখার কথা ছিল, কয় ফুট যেন ঠাকুরটা করেছে ভুলেও গেছি, মনেও নেই। তো ওই ঠাকুরটা দেখতে গেছিলাম, তো এত হাঁটতে হবে, মানে গাড়ি নিয়ে ঢুকতে দেবে না, অনেক দূরে গাড়ি রাখতে হবে, ওই জন্য রাত্রেবেলায় আর ইচ্ছে করলো না। ওই জন্য ওখানে না গিয়ে আমরা অন্য আরেকটা জায়গায় যাচ্ছি ঠাকুর দেখতে। তো আমরা চলে এসেছি, দেখো চলো সাথে থেকো। এখানে হচ্ছে এটা একটা শ্মশান, তো ফাঁকা ফাঁকাই আছে, ভালো আছে, ওই জন্য আসলাম। আর আমরা যেখানে মানে মেন ঠাকুরগুলো আমরা দেখতে যেতে পারিনি, আজকেও প্রচণ্ড ভিড়। তো এটা এখানে ফাঁকা ফাঁকা আছে, সুন্দর, খুব সুন্দর তবে করেছে, খুব সুন্দর। আর ওই যে মাকে দর্শন করে নাও, ফাঁকার মধ্যেই আসলাম, একটু ঘোরা হলো জাস্ট গাড়িতে, বেশিক্ষণ ঘুরেছি শুধু, আর ঠাকুর দেখেছি একটা দুটো, তো সব কটার ছবি তুলিনি, এটারই তুললাম। এই যে এটারও এরিয়া অনেক বড়, ঠাকুর দেখা হয়ে গেল, দেখে আমরা একটু ছবি টবি তুললাম, আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। দাদা বলছে ঠাকুর দেখা হলো কম আর ঘোরা হলো বেশি রাত্রেবেলায়, তাও বাড়ি যেতে যেতে প্রায় 11টা বেজে গেছিল। তো বন্ধুরা এখানে দেখো একটা মন্দির, খুব সুন্দর। এটা তো আমরা যখনই বাঁকুড়া আসি এখানে কালী ঠাকুর দেখতে আসি। তা এখানেও দাদা দাঁড়িয়েছিল অল্প একটু, তো আমি আর নামিনি গাড়ি থেকে, নায়কের বাবা মানে বেটুর বাবা গিয়ে ভিডিও করে নিয়ে এসছে মন্দিরের। তো দেখো মন্দিরটা পুরোটাই কিন্তু এটা মন্দির, পাথরের কাজ, এটা কোনো প্যান্ডেল নয়, দেখে মনে হবে যে প্যান্ডেল, তাই না বন্ধুরা? তো পুরোটাই এটা মন্দির, এত সুন্দর সূক্ষ্ম কাজ, মানে দিনের বেলায় দেখালে তোমরা বুঝতে পারবে, রাত্রেবেলায় তো রাত্রেবেলায় লাইটিংয়ে মনে হচ্ছে এটা একটা প্যান্ডেল, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, তো আর ভাইফোঁটার দিন যেহেতু আর অনেকটাই রাত হয়ে গেছিলো, ওই জন্য ভিড়ও কমে গেছে, মানে এখন মন্দিরে তালাই দিয়ে দিয়েছে। তো মাকে যে মানে এইভাবেই দর্শন করা গেল, তো সবাই দর্শন করে নাও আর মন্দিরটাও দেখে নাও, খুব সুন্দর লাগছে লাইটিংয়ে। তো শ্বেত পাথরের মন্দির, তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, আর সবাই খুব ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।